মণ্ডলের আদব কায়দা থেকে কথা বলার ধরন সবটাই রিহার্সাল করে নখদর্পণে এনেছেন বোলপুরের সাজিদ খান। প্রায় তার এক একটা ভিডিওর দর্শক সংখ্যা ছাড়িয়ে যায় লক্ষের গণ্ডি। এবার অনুব্রতর পাশে বসেই করলেন তার অনুকরণ। মুচকি হেসে উপভোগ করলেও অনুব্রত মণ্ডলের হুঁশিয়ারি, কুৎসা করলে রেয়াত করব না। জয়টাকে লাঠি এত বড়, এতটি বড় হবে, এরকম মোটা হবে, তার আওয়াজ, তার বাজনা, তার যখন পড়বে দ্রাম দ্রাম করে, আপনি মানসিক একটা পাল্টা প্রতিরোধ করে দেখিয়ে দেখ দিলীপ বাবু। কথায় বলে মেজাজটাই আসল রাজা, আর সেই মেজাজেই বীরভূমের সীমানা ছাড়িয়েছে তাঁর ব্যক্তি। প্রকাশ্যে হুমকি, হুঁশিয়ারি থেকে শুরু করে নানা মজার কথা, মুখ খুললেই শিরোনামে অনুব্রত মণ্ডল। বোলপুরের তৃণমূলের কার্যালয়ে অনুব্রতর সামনে বসে তাঁরই অনুকরণ করলেন কাশীপুরের সাজিদ খান, আর পাশে বসে মুচকি হাসলেন কেষ্টদা। চব্বিশে কি হবে তখন নকুল রায় পরিষ্কার বলে, চব্বিশে বিজেপি গোটা ভারতবর্ষ থেকে শেষ হয়ে যাবে। কখনো নকুল দানা, প্রচন্ড গ্রীষ্মকাল, নকুল দানার জল লাগবে, কখনো গুড় বাতাসা, যারাই নমিনেশন ফাইল করবে তাদেরই গুড় বাতাসা দিয়ে জল দেবে, কখনো চড়াম চড়াম ঢাক, আর বিধানসভা ভোটের মুখে খেলা হবে, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। শুধু বাংলা নয়, তার আচমকা বলা কথাগুলো আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে নানা সময়। সেই অনুব্রতর আদব কায়দা থেকে কথা বলার স্টাইল সবটাই রীতিমতো রিহার্সাল করে নখদর্পণে এনেছেন কাশীপুরের সাজিদ খান। শিউরি বিদ্যাসাগর কলেজ থেকে গণিতে স্নাতক, বর্তমানে চাকরির চেষ্টা চালাচ্ছেন। তার ফাঁকেই চলছে অনুব্রত মণ্ডলকে অনুকরণ করে ভিডিও তৈরির কাজ। বাড়িতে বসে ডায়লগগুলো মুখস্থ করতে লাগলাম, রীতিমতো রিহার্সাল প্র্যাকটিস করে একটা ভিডিও টিকটকে আপলোড করি, এবং টিকটকে আপলোড করার পরে রীতিমতো ভিডিওটা 3-4 লাখ ভিউয়ার্স হয়ে যায়। তখন বুঝতে পারি যে আমাকে লোকে অনুব্রত মণ্ডল হিসাবে দেখতে চাইছে। যথেষ্ট ভালো ভালো মানুষ, উনি ভালো মনের মানুষ, আমার যথেষ্ট হেল্প করেছেন, সাহায্য করে, কিছু অসুবিধা হলেই সাহায্য করে, আমার নয় বোলপুরে সবাইকে সাহায্য করে। তবে অনুব্রত মণ্ডলের কড়া হুঁশিয়ারি, কুৎসা করলে রেয়াত করব না। কোনো খারাপ কিছু না করলেই হলো, কোনো কুৎসা কিছু না করলেই হলো, ভদ্রভাবে করলে আমি কিছু বলবো না, আর অভদ্রভাবে করলে আমি কিন্তু, আমি যদি দেখি যে এটা আমার ক্ষতি হবে তাহলে কিন্তু আমি পুলিশকে জানাবো। না আপনার যে মজা মজা ভিডিও যাক, সেগুলো করতেই পারে, তার সংসার চলে, আমি কিছু বলবো না, কিন্তু অন্যায় করলে আমি ছাড়ব না। সাজিদ নাকি ইতিমধ্যেই পরিকল্পনা করেছেন অনুব্রত মণ্ডলকে নিয়ে শর্ট ফিল্ম তৈরি করার, তা শুনে অবশ্য সব রাগ গলে জল কেষ্টদার। আচ্ছা ঠিক আছে। আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।